জুম আসলে কি, কতটুক প্রয়োজন, জুম লেন্স বাংলাদেশে প্রাইস, কিছু লেন্স সাদা হয় কেন, এ নিয়ে আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেকেই আমার ভিডিওতে ফুল ওয়াচ টাইম না দেখে কমেন্ট করে, প্রশ্ন করে, অথচ এর উত্তর আমার চ্যানেলের ভিডিওতেই আছে। যারা আমার চ্যানেলে নতুন তারা একদিনে সব ভিডিও দেখতে যাবেন না, তাহলে তেমন কিছু বুঝতে পারবেন না। প্রতিদিন একটা অথবা দুই দিন পর একটা করে ভিডিও দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের বিষয় নিয়ে। ক্যামেরার লেন্সের সাথে জুম গুরুত্বপূর্ণ একটি শব্দ। এ থেকে জানা যায় আপনি কত দূরের ছবি উঠাতে পারবেন। হিসাব প্রকাশ করা হয় মিলিমিটারে। এর দুটি মান থাকে, কাছের মাপকে বলে ওয়াইড, দূরের মাপকে বলে টেলিফটো। ওয়াইড লেন্সে সামনের দৃশ্য বেশি অংশ দেখা যায়, টেলিফটোতে ছোট হতে থাকে, ফলে ছোট একটি অংশ দেখা যায়। যেমন 25x250 mm, এর অর্থ ওয়াইড অ্যাঙ্গেলে 25 mm, টেলিফটোতে 250 mm। কতটুকু জুম ব্যবহার করবেন সেটা নির্ভর করে ছবির ধরনের উপর। যদি পাখির ছবি উঠানোর শখ থাকে তাহলে যত বেশি জুম হয় ততই ভালো। যদি মূলত পারিবারিক, বন্ধু বান্ধবের ছবি, ওয়েডিং ফটোগ্রাফি, প্রাকৃতিক ইত্যাদি ছবি উঠানোর প্রয়োজন হয় তত জুম প্রয়োজন নেই। কাছ থেকে ফুল গাছের ছবি যত ভালো হবে টেলিফটো ব্যবহার করে দূর থেকে তত ভালো ছবি পাওয়া যাবে না। ডিজিটাল SLR ক্যামেরাগুলোতে একটি লেন্স খুলে আরেকটি লাগানো যায়, সে কারণে ব্যবহারকারীরা ওয়াইড থেকে সুপার টেলিফটো পর্যন্ত বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করেন। যত দূরের ছবি উঠাতে চান তত বেশি জুম প্রয়োজন, 300 mm বা তার উপরে। এখন বলবো ক্যানন এবং নিকনের জুম লেন্স প্রাইস। ক্যানন EF 70x200 mm, F4 L সিরিজ USM, এর বাংলাদেশ প্রাইস 47,500 টাকা। লেন্সটি কিন্তু সাদা। কেন সাদা লেন্স, কালো তো হতে পারত। ক্রীড়া আলোকচিত্রীরা সাধারণত টেলিফটো লেন্স ব্যবহার করেন। সিঙ্গেল লেন্স রিফ্লেক্স বা SLR ক্যামেরার লেন্স সাধারণত কালো দেখেই অভ্যস্ত আমরা, কিন্তু ক্যানন ও সোনির মতো প্রতিষ্ঠানে কিছু কিছু লেন্স কেন সাদা হয় সে প্রশ্ন কি কখনো মনে জেগেছে? এর পেছনে কি শুধুই বিপন্ন কাজ করে? তা কিছুটা বটে, তবে প্রযুক্তিগত বিষয়ও জড়িত আছে এর সঙ্গে, আর তা হলো তাপমাত্রা হ্রাস। ক্যানন লেন্সের কথাই ধরা যাক, প্রতিষ্ঠানটির পেশাদার L সিরিজের কিছু লেন্সের রং সাদা, বেশিরভাগই বড় আকারের টেলিফটো জুম লেন্স। রংটা ঠিক সাদাও নয়, কিছুটা চাপা সাদা, অফ হোয়াইট রঙও বলা চলে। ক্যাননের ইউরোপীয় ওয়েবসাইটে লেখা আছে লেন্সে কাঁচের উপাদান গ্লাস এলিমেন্ট থাকে, অত্যাধিক তাপে কাঁচের প্রসারণ হতে পারে। ছোট আকারের কম্প্যাক্ট লেন্সের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নয়, কারণ তাপে এগুলো খুব কম প্রসারিত হয়। কিন্তু বড় লেন্সগুলোতে প্রসারণ হলে লেন্সের নকশার সহনশীলতা মাত্রার বাইরে চলে যেতে পারে। সাদা তল সূর্যলোক প্রতিফলিত করে, যা লেন্স ঠান্ডা রাখতে সাহায্য করে। অন্যভাবে বলতে গেলে দীর্ঘ সময় প্রখর সূর্যতাপ থেকে যেসব আলোকচিত্রী কাজ করেন তাদের ক্ষেত্রে লেন্সে হালকা রং জরুরি। খেলাধুলা কিংবা বন্যপ্রাণীর ছবি যারা তোলেন তাদের উল্লেখ এখানে করা যেতে পারে। হালকা এই রং লেন্সের ভেতরের কাঁচ এবং ছবির শার্পনেস ধরে রাখে। 1976 সালে সাদা রঙের লেন্স প্রথম বাজারে নিয়ে আসে ক্যানন। তবে কিছু কিছু কালো লেন্সেও তাপ থেকে গ্লাস এলিমেন্ট বাঁচানোর প্রযুক্তি থাকে, যে লেন্সগুলোতে ওভার ফোকাসিং সুবিধা থাকে, অর্থাৎ ইনফিনিটি চিহ্নের পরেও যেগুলো ফোকাসিং রিং ঘোরানো যায় সেই লেন্সগুলি এই বিভাগে পড়ে। যেমন ক্যানন EF 70x200 mm, F2.8 L সিরিজ, USM, এর বাংলাদেশ প্রাইস 93,500 টাকা। ক্যানন EF 70x200 mm, F2.8 L সিরিজ, IS Mark II, USM, এর বাংলাদেশ প্রাইস 1,39,500 টাকা। ক্যানন 100x400 mm, L সিরিজ, IS Mark II, USM, এর বাংলাদেশ প্রাইস 1,48,000 টাকা। এবার আসি ওয়াইড থেকে হালকা জুম। ক্যানন EF 70x40 mm, F4 L সিরিজ, USM, এর বাংলাদেশ প্রাইস 49,000 টাকা। ক্যানন EF 8x15 mm, F4 L সিরিজ, USM, এর বাংলাদেশ প্রাইস 89,000 টাকা। ক্যানন EF-S 18x55 mm, IS Stm, বাংলাদেশ প্রাইস 5,300 টাকা। ক্যানন EF-S 10x22, USM, এর বাংলাদেশ প্রাইস 47,000 টাকা। ক্যানন EF-S 10x18 mm, IS Stm, এর বাংলাদেশ প্রাইস 24,000 টাকা। ক্যানন 16x35 mm, F2.8 L সিরিজ Mark II, USM, এর বাংলাদেশ প্রাইস 1,20,000 টাকা। এবং নিকন AF-S 18x55 mm, VR Mark II, এর বাংলাদেশ প্রাইস 5,500 টাকা। নিকন 14x24 mm, F2.8 GED, এর বাংলাদেশ প্রাইস 1,17,000 টাকা। যদি আরেকটু জুম নিতে চান, আরেকটু দূরের ছবি তুলতে চান, তাহলে ক্যানন EF-S 18x135 mm, IS Stm, এর বাংলাদেশ প্রাইস 22,000 টাকা। ক্যানন EF-S 18x135 mm, IS USM, এর বাংলাদেশ প্রাইস 27,500 টাকা। ক্যানন EF-S 18x200 mm, IS, এর বাংলাদেশ প্রাইস 27,500 টাকা। ক্যানন EF-24x105 mm, F4 L সিরিজ, IS USM, এর বাংলাদেশ প্রাইস 54,000 টাকা। ক্যানন EF-24x105 mm, F4 L সিরিজ, IS USM Mark II, এর বাংলাদেশ
বাংলাদেশ প্রাইস 60,800 টাকা। ক্যানন ইএফ 24/70 মিলিমিটার এফ 2.8 এল সিরিজ মার্ক 2 ইউএসএম এর বাংলাদেশ প্রাইস 1,26,000 টাকা। ক্যানন ইএফ 24/70 মিলিমিটার এফ 4 এল সিরিজ ইজ ইউএসএম এর বাংলাদেশ প্রাইস 58,000 টাকা এবং নিকনের নিকন এফ এস 18/140 মিলিমিটার ভিআর 18,500 টাকা। নিকন এফ এস 24/70 মিলিমিটার ভিআর মার্ক 2 এফ 2.8 এর বাংলাদেশ প্রাইস 1,52,000 টাকা। নিকন এফ এস 70/200 মিলিমিটার এফ 2.8 জি ভিআর মার্ক 2 এর বাংলাদেশ প্রাইস 1,60,000 টাকা। নিকন এফ এস 24/120 মিলিমিটার এফ 4 জি ভিআর এর বাংলাদেশ প্রাইস 46,800 টাকা। নিকন এফ এস 55/200 মিলিমিটার ভিআর মার্ক 2 এর বাংলাদেশ প্রাইস 12,500 টাকা। নিকন এফ এস 55/300 মিলিমিটার ভিআর এর বাংলাদেশ প্রাইস 19,300 টাকা। নিকন এএফ পি 70/300 মিলিমিটার ভিআর এর বাংলাদেশ প্রাইস 14,500 টাকা এবং ক্যাননের ক্যানন ইএফ এস 55/250 মিলিমিটার ইজ মার্ক 2 9,500 টাকা। ক্যানন ইএফ 55/250 মিলিমিটার ইজ এসটিএম এর বাংলাদেশ প্রাইস 12,800 টাকা। ক্যানন ইএফ 75/300 মিলিমিটার মার্ক 3 এর বাংলাদেশ প্রাইস 8,500 টাকা। ক্যানন ইএফ 75/300 মিলিমিটার ইউএসএম এর বাংলাদেশ প্রাইস 15,500 টাকা। ক্যানন ইএফ 70/300 মিলিমিটার ইজ ইউএসএম এর বাংলাদেশ প্রাইস 28,500 টাকা। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে সামনে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।